আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। গত 5 তারিখে ই পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত হাইকমিশনের একটি যেই বার্তা অনেকে হাইকমিশনের ফেজে দেখেছেন যে একটি কল সেন্টার চালু করা হয়েছে, সেই কল সেন্টার সংক্রান্ত অনেকে জিজ্ঞেস করেছেন ভাই ই পাসপোর্ট তো চালু হয়েছে, সো কীভাবে যে প্রসিডিউরটা রয়েছে এটা কীভাবে ই পাসপোর্টের আবেদন করবো, বা যাদের ই পাসপোর্ট আগে ছিল বা নর্মালি আপনার বাংলাদেশ থেকে করে এসেছেন, সো তারা যদি ই পাসপোর্ট এখন রিনিউ করতে যায় তাহলে আসলে কীভাবে করবেন, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। সো আজকের ভিডিওতে এই বিষয়ে আসলে আপনাদেরকে জানাবো, এবং তার সাথে আরেকটা তথ্য দিয়ে রাখতে চাই, বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া সরাসরি পাসপোর্ট দিবে, সেটা হচ্ছে আপনার কোয়ালালামপুর যে সিবিএল মানি ট্রান্সফার, সিবিএল মানি ট্রান্সফার থেকে এই মাসে জানুয়ারি মাসের আপনার 20 এবং 21 তারিখ, আর তারপর হচ্ছে আপনার 27 এবং 28 তারিখ, এই 4 দিন হাতে হাতে পাসপোর্ট দিবে। সো যারা পাসপোর্ট নেবেন তারা অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই নিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু আপনি পাসপোর্ট নিতে পারবেন না। সো অবশ্যই যারা এই 4 দিনের ভিতরে 20, 21 এবং 27, 28 এই 4 দিনের ভিতরে যারা পাসপোর্ট নেবেন সেই দিন অনুযায়ী আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি পাসপোর্ট হাতে হাতে তুলে নিতে পারবেন, সরাসরি গিয়ে ওই দিনে যেই দিন অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই দিন নিতে পারবেন। যাই হোক, যে কল সেন্টারের কথা বলা হয়েছে ই পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত, সেই কল সেন্টার বিষয় বলি, সেটা হচ্ছে কল সেন্টারের কিন্তু একটি নাম্বার আছে, আপনারা কিন্তু হাইকমিশনের ফেজে কিন্তু গেলেই নাম্বারটি দেখতে পাবেন, সেই নাম্বারটি দেওয়া হয়েছে যেন ই পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত যেই কোনো তথ্য যেন দিতে পারে। এবং হাইকমিশন আরেকটা যেই এক্সপার্ট মালয়েশিয়া এসডিএনবিএসডি যেই যে কোম্পানির মাধ্যমে এই কল সেন্টারটি চালু করেছেন বা পরবর্তীতে ই পাসপোর্টের কার্যক্রমগুলো চালু করবেন, সেই নাম্বারে আমি নিজেই সরাসরি যোগাযোগ করেছিলাম ই পাসপোর্টের যে আপনার ফি বা কীভাবে ই পাসপোর্ট করবে, এবং যারা বাংলাদেশ থেকে ই পাসপোর্ট করে এসেছে বা রিনিউ করবে তারা কীভাবে করবে, এই বিষয়ে আমি ওই নাম্বারে ফোন করে আমি জিজ্ঞেস করেছিলাম। তবে আপনাদের কাছে আসলে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে যেই কল সেন্টারের নাম্বারটি দিয়েছেন, আসলে কিন্তু আমরা আগে কিন্তু হাইকমিশনের বিভিন্ন নাম্বারে কিন্তু অন্তত 50-60 বার কল দিলেও কিন্তু কল ধরতো না, তো এই যে নাম্বারটি দিয়েছে এই নাম্বারটি মোটামুটি একবার কল দেওয়ার পরেই কিন্তু ধরেছে, তারা কিন্তু সহযোগিতা করেছে যা আমি জানতে চেয়েছিলাম, সেই বিষয়ে তারা কিন্তু সঠিকভাবে তথ্য দিয়েছে। তবে বিনা প্রয়োজনে দয়া করে নাম্বারটাতে কল দিয়ে দেখা যায় সার্ভিসটি বন্ধ করবেন না, কারণ হচ্ছে অনেকে দেখা যায় অনেক বিনা প্রয়োজনেও দেখা যায় যে যেই জিনিসগুলো আসলে সহজে আমরা অনেক সময় বলে থাকি এটাও কিন্তু অনেকে ফোন করে জিজ্ঞেস করেন। সো দেখা যায় যে আমরা যে ভিডিও করে যে কথাটা বলতেছি, যদি আপনার যদি এটা যদি আপনি তথ্যটা পেয়ে থাকেন সেক্ষেত্রে আর দ্বিতীয়বার সেখানে কল করার আমি মনে করি প্রয়োজন রয়েছে, যেহেতু আপনি একবার জানলে বিষয়টা ছিল। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যিনি কল ধরেছেন, ওনাকে জিজ্ঞেস করেছিলাম আসলে ই পাসপোর্ট এখন কীভাবে করবে, তো উনি আমাকে যে তথ্যটা দিয়েছেন যে আসলে এই বিষয়ে যে উদ্যতন ওনাদের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে কাজ করতেছেন, নর্মালি ই পাসপোর্ট কিন্তু রিনিউ কিন্তু বা ই পাসপোর্ট করা কিন্তু এখনও চালু হয়নি, তবে খুব তাড়াতাড়ি চালু হবে, এবং ওনার কথা হিসাবে বোঝা গেল যে হয়তো এই মাসের ভিতরে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আমাকে বলেছেন ঠিক আছে আপনি এক সপ্তাহ বা কিছুদিন পরে আপনি কল করেন, আশা করি খুব তাড়াতাড়ি আমাদের ই পাসপোর্ট যে কার্যক্রম সেই কার্যক্রম চালু হবে। নর্মালি সেই কার্যক্রম চালু হলে আপনারা আসলে হাইকমিশনের ফেজের মাধ্যমে জানতে পারবেন, ফেজে অবশ্যই তারা আপডেট দিবে যে আসলে পাসপোর্ট কব চালু হয়েছে কিনা, বা হয়তো কী প্রসিডিউর বা হয়তো কত রিঙ্গিত লাগতে পারে, এবং আপনি কীভাবে সেটি করতে পারবেন, আপনাকে সশরীরে যেতে হবে কি না, অথবা আপনাকে অন্য কোনো মাধ্যমে দিলে কি হবে কি না, বা আপনাকে কি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হবে নাকি সরাসরি পেমেন্ট করতে হবে, সম্পূর্ণ বিষয়টা আপনারা অল্প কিছু দিনের ভিতরে জানতে পারবেন, হাইকমিশনার জানাবে। উনি আমাকে সেই বিষয়টাই জানিয়েছিলেন, তিনি বললেন নর্মালি কিন্তু আসলে খুব ভালোভাবে তিনি আমাকে সহযোগিতা করেছেন যে তথ্যগুলো জানতে চেয়েছি, এবং তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আর কোনো তথ্য জানা ছিল না, কারণ আমি যেহেতু এই তথ্যটা আপনারা অনেকে জানতে চেয়েছেন আমি শুধু ওনার কাছে এই তথ্যটাই জানতে চেয়েছি, খুব ভালোভাবে তিনি সহযোগিতা করেছেন। আশা করি যে নাম্বারটি দিয়েছে নাম্বারটি প্রবাসীদের সহযোগিতার জন্য খুব ভালো কাজ দিবে বলে আমার মনে হয়, কারণ এইভাবে কিন্তু হাইকমিশন নাম্বারে কল করে অনেকবার পাওয়া যায় না, কিন্তু ওনাদের নাম্বারে একবার কল করে কিন্তু পাওয়া গেছে, এবং সুন্দরভাবে তিনি কিন্তু আমাকে বিষয়টা জানিয়েছিলেন। সো ধন্যবাদ সবাইকে, আর যদি এই বিষয়ে আরও কোনো কিছু জানতে চান সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টের মাধ্যমে সেই উত্তরগুলো দেওয়ার জন্য।